अरे कौन देवी प्रसाद ये देवी प्रसाद का घर नहीं है क्या देवी प्रसाद घर में नहीं है किधर है अरे का रे देवा रे देवा देवार। देवी का प्रसाद मंदिर में मिलता है गराज में नहीं क्या ये स्टार गराज है मैं गराज का ओनर बाबूराव आपटे बोल रहा हूँ देवी प्रसाद का घर नहीं है आज के ये वीडियोते आलोचना करब जो एजेस पर कि तुम एक्टिंग के कैरियर के हिसेबे सिलेक्ट कर तर रोड मैपे कि आछे কোন কোন প্রসেসকে ফলো করতে হবে যেখানে তুমি নিজেকে একজন সফল অ্যাক্টর হিসেবে বলতে পারবে তাই আমি গোটা প্রসেসটাকে ছটা স্টেপে ভাগ করেছি এই ছটা স্টেপের মাধ্যমে তোমাকে জানাবো যে কী করে তোমরা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে জয়েন করবে তাই প্রথম স্টেপ আমি দেখো লিখেছি যে ফিনিশ গ্র্যাজুয়েশান যে কোনো প্রফেশনে আমরা যাই না কেন বেসিক এডুকেশন আমাদের সকলের প্রয়োজন তাই তোমার ক্ষেত্রেও প্রযোজ্য প্রথম স্টেপ জানার পর দ্বিতীয় স্টেপে আমাকে জানতে হবে যে আমাকে অ্যাক্টিং কোর্সে ভর্তি হতে হবে অর্থাৎ যে কোনো একটি স্কুল থেকে আমাকে ট্রেনিং নিতে হবে তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে যে আমি তো ভালো অ্যাক্টিং পারি তাহলে আমার ওসব কোর্স ফোর্সের দরকার নেই না টেকনিক্যাল জিনিসগুলো জানার জন্য অবশ্যই আমাদের সকলকেই অ্যাক্টিং স্কুলে ভর্তি হতে হবে এখন প্রশ্ন দাঁড়াবে যে আমার শহরে কি অ্যাক্টিং স্কুল আছে দেখো কলকাতার বুকে অনেক অ্যাক্টিং স্কুল আছে তুমি গুগলে গিয়ে সার্চ করতে পারো অনেক স্কুলের ডিটেলস তুমি ওখানে পাবে এছাড়াও তুমি যে শহরের আশেপাশে থাকো বা যে শহরের মধ্যে বিলং করো ওই শহরেও আশা করি একটি কিংবা দুটো ইনস্টিটিউট তো পেয়ে যাবেই আমার যতটুকু জানা আছে দেখবে অ্যাক্টিং কোর্সগুলো শনি রবিবার করেই হয় তাই তোমরা যখন ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার পড়ছো অবশ্যই তুমি পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিং ক্লাসে ভর্তি হয়ে যাও তাহলে কী হবে তোমার পড়াশোনাটাও চললো তার সাথে তুমি অ্যাক্টিংটাকেও প্র্যাকটিস করতে লাগলে রিহার্সেল করতে লাগলে এছাড়াও অনেকে আছে যারা কাজ করছেন কোনো একটি প্রফেশনার সাথে যুক্ত আছে তাদের মধ্যে এখনও খিদেটা আছে যে আমি অ্যাক্টিং পারি বা অ্যাক্টিং জানি তাদের ক্ষেত্রেও একটা অপশন থাকছে যে আপনি কাজ করুন কাজের পাশাপাশি শনিবার কিংবা রবিবার ক্লাসে অ্যাটেন্ড করুন এবং আপনি প্র্যাকটিস করুন এখানে একটি স্কুলের সম্বন্ধে আমি জানতে পেরেছি ন্যাশনাল ড্রামা অ্যাকাডেমি যেটা দিল্লিতে অবস্থিত এখানে তোমরা যদি চান্স পেয়ে যাও ফ্রিতে দু বছরে অ্যাক্টিং শেখানো হয় যত বড় বড় অ্যাক্টর এখন আছে নওয়াজুদ্দিন সিদ্দিকি মনোজ বাজপাই ওনারা সব এমএসডি থেকেই পাস আউট স্টুডেন্ট তাহলে আমরা জানতে পারলাম যে স্টাডি করতে করতে আমরা অ্যাক্টিং কোর্স নিতে পারি এবং কাজের সাথে সাথেও অ্যাক্টিং কোর্স নিতে পারি এর পরের স্টেপ হচ্ছে তোমাকে একটি প্রোফাইল তৈরি করতে হবে যেমন জবের জন্য প্রোফাইল তৈরি হয় না যে তোমার বায়োডাটা তৈরি করতে হয় কোথাও এক্সপেন্স আছে কি না ঠিক সেম জিনিসটা এখানেও আছে এই প্রোফাইল তৈরি করতে গিয়ে তোমাকে তিনটে জিনিস জানতে হবে এক পোর্টফোলিও করতে হবে অর্থাৎ বিভিন্ন পোজের ছবি তুলে একটি অ্যালবাম তৈরি করতে হবে আর ওটা কি বলছে পোর্টফোলিও এরপর যেটা তোমাকে করতে হবে ইন্ট্রো করতে হবে অর্থাৎ একটা ইন্ট্রোর মধ্যে তোমার ডিটেলস দেওয়া থাকবে তোমার ওয়েট তোমার সমস্ত ডিটেলস তুমি সেখানে দেবে ইন্ট্রোর পাশাপাশি আর ডাইস তোমাকে করতে হবে মোনোলোগ ভিডিও করতে হবে মনোলোক ভিডিও বলতে তোমার দেখা কোনো একটা সিন খুব ভালো লাগে তুমি সেটা অ্যাক্ট করে দেখালে বা ভিডিও তৈরি করলে যখন তোমার এই তিনটি কমপ্লিট হয়ে যাবে এরপর তোমার যেটা কাজ হবে যে কোথায় কোথায় অডিশান হচ্ছে বেঙ্গলে যে অডিশনে একটা প্যাটার্ন আছে সেটা তোমাদেরকে শেয়ার করি তোমাকে যেটা করতে হবে যে গুগলে গিয়ে তুমি সার্চ করতে পারো যে টলিউডে কোন কটা স্টুডিও আছে সাপোজ ধরো সাত থেকে আটটা স্টুডিও আছে তোমার যেটা কাজ হবে তোমার প্রোফাইল তৈরি করলে তুমি নিজেকে প্রিপেয়ার হয়ে নিলে নেক্সট ওই স্টুডিওতে গিয়ে গিয়ে তুমি সাবমিট করলে যে আমি একজন অ্যাক্টিং করতে চাই আমি অ্যাক্টিং করতে চাই এছাড়াও আরও কয়েকটা প্রসেস আছে কয়েকটা গ্রুপ আছে এই গ্রুপের মাধ্যমে তুমি অডিশন জানতে পারবে যে কোথায় কোথায় অডিশান হচ্ছে এই গ্রুপগুলো কিন্তু পেড গ্রুপ হয় এছাড়াও অনেক ওয়েবসাইট এবং অ্যাপ আছে যার মাধ্যমে তুমি জানতে পারবে যে কোথায় কোথায় অডিশন হচ্ছে আর একটা জিনিস তুমি করতে পারো যে আমাদের বেঙ্গলি বলো বা বলিউডের কথায় বলো ওখানে অনেক কাস্টিং ডাইরেক্টর আছে কাস্টিং ডাইরেক্টারকে তুমি ফলো করতে পারো ফেসবুকে বা ইনস্টাগ্রামে ওখান থেকে তুমি আপডেট পাবে যে কোথায় কোথায় অডিশন চলছে তাহলে তোমরা এই রকমভাবে অডিশানে আপডেট পেতে থাকলে নেক্সট স্টেপ যেটা হবে অডিশন আপডেট জানার পর অডিশান যেতে হবে তোমাকে এবার ইন্টারভিউ দেওয়ার মধ্যে যেতে হবে এখানে দুটো প্রসেস আছে একটা হচ্ছে ওপেন অডিশন সিস্টেম তার মানে একটা দিন সিলেক্ট করে দিল যে অমুক তারিখে অডিশন হবে একজন গিয়ে তাদের অ্যাক্টিং পারফরমেন্স দেখালো অ্যাক্টিং পারফরমেন্স দেখার পর দেখা গেল যে দশজন সিলেক্ট হচ্ছে এবং দশজন থেকেই তোমার যদি চান্স লেগে যায় তো ভালো কথা ধরো তুমি বারবার অডিশন দিচ্ছ কিন্তু সিলেক্ট হচ্ছ না এখানে তুমি কি করতে পারো তুমি থিয়েটারে জয়েন করতে পারো থিয়েটার গ্রুপে জয়েন করলে তোমার অ্যাক্টিং স্কিলটা বারবার পলিশ হবে তোমাদের মধ্যে অনেক হয়তো ভাবে যে এত ইনফরমেশন আমি জানলাম কী করে এই ইনফরমেশান আমি জেনেছি গারিমাছ গুড লাইভ বলে একটি চ্যানেল আছে ওখান থেকেই আমি এই ইনফরমেশানটা আমি পেয়েছি তাহলে এই ভিডিও থেকে আমরা একটা ব্লু প্রিন্ট জানতে পারলাম যে কীভাবে অ্যাক্টর হওয়া যায় এছাড়া তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমার এই কোয়েশ্চেনের সঠিক অ্যানসার দেওয়া যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ